রাধে রাধে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি আর আমার গোপাল সোনা চলে এসেছি তোমাদের সামনে। আরও একটা সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের ঘটনাটা হলো দিল্লির মধু নামে একটি মেয়ে, তার সত্য ঘটনা সে ভিডিওটি শেয়ার করেছিল। তো তার স্বামী নাস্তিক ছিলেন, নাস্তিক থেকে কি করে আস্তিক হয়ে গেছে তারই পুরো ঘটনাটা আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। তো মধুর বাড়ি ছিল বিহারে। তো বিহারে একটি ভালো সুন্দর পাত্র দেখে ওর মা বাবা মধুর বিয়ে দিয়ে দেয়। তো বিয়ের পর স্বামী যেহেতু বাইরে চাকরি করে, পোস্টিং ছিল বাইরে দিল্লিতে, তখন ও চলে গেল দিল্লিতে। তো নতুন বিয়ে হওয়ার পর ট্রেনে করে যখন দিল্লি যাচ্ছিল, তখন ওরা দেখতে পেয়েছে যে ট্রেনে একজন মহিলা গোপাল সোনাকে নিয়ে যাচ্ছে আর তাকে খুব সুন্দর আদর করছে, যত্ন করছে, ভালোবাসছে। সেটা দেখে মধুর মনে খুব ভক্তি জাগলো যে সেও নাকি গোপালকে সেবা করবে, গোপালকে ভালোবাসবে, গোপালকে তিনবেলা সেবা দেবে, কি কি করতে হবে সেগুলো সব ওর মনের মধ্যে যা ট্রেনে দেখেছে সেটা দেখে ওর মনের মধ্যে খুব পরিমাণে জেগে উঠেছে যে গোপাল সোনাকে কিনবে। তো ওর শাশুড়ির বাড়িতে যখন ফিরে আসছে, তো শাশুড়ি ভীষণ কৃষ্ণ ভক্ত ছিল। তো সারাদিন ওর শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই কৃষ্ণ পুজো খুব মানে মন দিয়ে করতো। তো ও ভাবছে বাড়িতে যখন কৃষ্ণ আছে তাহলে ছোট গোপাল আমি তাহলে কিনে নিই। ও ওর শাশুড়িকে না জানিয়ে একটা গোপাল কিনে নিল। কিনে নিয়ে বাড়িতে বেশ ভালো করে পুজো টুজো দিয়েছে। দেওয়ার পরে দুদিন পরে শ্বশুর বাড়িতে ফোন করে বলছে যে শাশুড়ি মাকে যে আমি একটা গোপাল নিয়ে এসেছি, তো তার সেবা কী কী করবো। তখন ওর শাশুড়ি মা বলছে যে তুমি আমাকে না জানিয়ে কেন গোপাল বাড়িতে নিয়ে এসো? তুমি জানো গোপাল সোনার ছোট্ট পুজো করা কত কষ্ট। কৃষ্ণ ঠাকুরের পুজো এক ধরনের, গোপাল সেবা করার পুজো আর এক ধরনের। কারণ গোপাল হয়েছে শিশু, তাকে একদম ছোট বাচ্চার মতন পুজো করতে হয়। তুমি কি জানো সেইভাবে তার কোন অনেক নিয়ম আচরা আছে, সেইভাবে কিন্তু পুজো করতে হয়। না হলে কিন্তু গোপাল সোনা খুব রাগ হয়ে যায়, কারণ কি ও খুবই ছোট্ট আর ওকে সুন্দরভাবে ছোট্ট বাচ্চার মতন টেক কেয়ার করে ওকে চারবেলা ভোগ দিতে হয়। তুমি কি করতে পারবো? তখন মধু বলল যে হ্যাঁ আমি তো করতে পারবো, তার জন্যই আমি নিয়ে এসেছি। আর যা যা জানি না, তুমি তো কৃষ্ণ পুজো করো সর্বক্ষণ, যা যা পুজো জানো সেই পুজোগুলো তুমি আমার সঙ্গে শেয়ার করবে, আমি করব। তারপরে সেই কথা শুনে শাশুড়ি মা বলল যখন গোপাল নিয়ে এসে এইভাবে এইভাবে পুজো করতে। তো এই শুনে মধু প্রতিদিন, মানে শাশুড়ি মা যেইভাবে বলেছে ঠাকুর পুজো করতে হবে, তো মধু সেইভাবে প্রতিদিন গোপাল সেবা করত। তো ওর বর এইসব দেখে কিছুতেই ভালো লাগতো না। সারাক্ষণ গোপালকে নিয়ে স্নান করানো, গোপালকে খাওয়ানো, গোপালকে ঘুম পাড়ানো, গোপালের সঙ্গে খেলা করা, গোপালকে নিয়ে ঘুরতে যাওয়া। তো ওর বর না এইসব দেখে দেখে বিরক্ত হয়ে যাচ্ছে। তখন মধুর সাথে প্রতিদিন রাত্রেবেলায় ঝগড়া করতো যে আমি অফিস থেকে আসলেও দেখি লাড্ডু গোপাল, লাড্ডু গোপাল, লাড্ডু গোপাল, খেতে লাড্ডু গোপাল, বসতে লাড্ডু গোপাল, সারাদিন যদি তুমি লাড্ডু গোপাল নিয়েই থাকো তাহলে এইভাবে তোমার সংসার জীবন আগে বাড়বে কী করে? সারাদিন লাড্ডু গোপাল নিয়ে থাকছো, এখন অনেক কিছু জীবনে এগাবার জিনিস আছে, তুমি সারাক্ষণ যদি লাড্ডু গোপাল নিয়ে থাকো তাহলে তোমার সংসার জীবন কোনো কিছুই চলবে না। তো মধু বলছে এরকম বলো না, এরকম বললে তো আমারও কষ্ট হয়, তো লাড্ডু গোপালকে নিয়ে এসেছি, সেই পুজো করছি। তো এইভাবে না ওদের অশান্তিটা দিনের পর দিন বাড়তে থাকে। তখন ও কী করলো, ওর বাপের বাড়িতে ওর বৌদিকে ফোন করলো, ফোন করে বললো যে আমার আমি লাড্ডু গোপাল নিয়ে এসেছি, তো এখন বাড়িতে কিছুতেই পুজো টুজো করতে পারছি না, তো তুমি কি আমার লাড্ডু গোপালকে নেবে? তখন মধুর বৌদি বললো যে হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেক দিন থেকেই চাইছি যে আমি লাড্ডু গোপালের পুজো করব, আমি লাড্ডু গোপালকে বাড়িতে আনবো, কিন্তু কোনো দিনও আনা হয়নি, পুজো হয়নি, ঠিক আছে তুমি আমাকে দাও। সেই শুনে মধুর বৌদিও খুব খুশি হয়ে গেছে। তো লাড্ডু গোপালকে বাড়িতে নিয়ে আসার জন্য খুব উৎসাহ দিচ্ছে মধুর বৌদি। তখন লাড্ডু গোপালকে সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে ও দিয়ে দিল ওর বরের কাছে যে তুমি আমার ভাবির কাছে পৌঁছিয়ে দিও। তো ওর বৌদির কাছে লাড্ডু গোপালকে দিয়ে এসে যেই না লাড্ডু গোপালকে ঘরে নিয়ে গেছে মধুর মা আর মধুর বাবা বলছে লাড্ডু গোপালকে কেন তোমরা বাড়িতে নিয়ে এসছো, এইভাবে লাড্ডু গোপালকে কেউ বাড়িতে আনে? লাড্ডু গোপালকে পুজো দেওয়া, ইয়ে দেওয়া কত কে করবে এইসব? আর লাড্ডু গোপাল এত ছোট, ছোট বাচ্চা, তোমরা বলো লাড্ডু গোপাল বাচ্চা, লাড্ডু গোপাল কি কাঁদে? কাঁদ বলো, কাঁদলে তাহলে ও প্রমাণ দিক, লাড্ডু গোপাল প্রমাণ দিক যে সে বাচ্চা, তার মধ্যেও প্রাণ আছে, সে কাঁদে, সে তারও মারলে তাকে ব্যথা লাগে, সেইভাবে লাড্ডু গোপালেরও প্রমাণ দিতে হবে। মধুর বৌদি এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেল, হয়ে চোখের জল পড়ছে আর বলছে তোমরা এই ধরনের কী ধরনের কথা বলছো, লাড্ডু গোপালকে কি এখন প্রমাণ দিতে হবে তার সে কাঁদে কিনা না, সে খায় কিনা না, তার ব্যথা লাগে কিনা না, সেটাও কি এখন লাড্ডু গোপাল প্রমাণ দেবে? তোমরা কেমন মানুষ বলছে।
হ্যাঁ, আমাদেরকে প্রমাণ দিতে হবে যে লাড্ডু গোপাল কাঁদে। এই বলে লাড্ডু গোপালকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল ওর বর। মধুর শ্বশুরমশাই ডাস্টবিনে নিয়ে ফেলে দিল, আর মধু চিৎকার করে কাঁদছে শ্বশুরমশাইকে বলছে, বাবা আপনি এতে কি করেছেন, এরকম ঘোর অনর্থ করছেন যে লাড্ডু গোপাল আপনাকে অনেক বড় অভিশাপ দেবে। তখন লাড্ডু গোপালকে তাড়াতাড়ি করে মধুর বড়ি ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসলো, এসে ভালো করে মুছিয়ে টুছিয়ে বুকে রেখেছে। আর লাড্ডু গোপালকে আসনে রাখার জন্য মধুর বৌদি খুব চিৎকার করছে যে, মা এখন তো অনেকক্ষণ ধরে সকাল থেকে লাড্ডু গোপাল এসছে বাড়িতে, এখন পর্যন্ত লাড্ডু গোপাল কোনো খাবার দাবার কিছু খায়নি, ওকে আমার মন্দিরে বসাতে দাও। কিছুতেই ওর শাশুড়ি মন্দিরে বসাতে দেবে না, শ্বশুরমশাই মন্দিরে বসাতে দেবে না ওকে, যে না লাড্ডু গোপাল এখানে থাকবে না, লাড্ডু গোপাল যেখান থেকে নিয়ে এসছো তুমি ওখানে মধুর কাছে আবার পাঠিয়ে দাও, এখানে আমার বাড়িতে লাড্ডু গোপাল রাখা চলবে না। এই বলার পরে মধুর শাশুড়ি বলছে, তাহলে প্রমাণ দিক, যদি আসনে বসতে হয় তাহলে প্রমাণ দিক। তারপরে নিয়ে লাড্ডু গোপালের মূর্তিকে নিয়ে পাথরে জোরে জোরে ঘষছে, এত জোরে জোরে ঘষছে মধু দেখে চিৎকার করে করে কাঁদছে, বলছে এরকম করো না, এরকম ভুল কাজ করো না, এমন পাপ কাজ করো না, ঠাকুর কিন্তু আছে, ঠাকুর তোমাদেরকে এই ভুলের শাস্তি কিন্তু এখন এটা এখনই দেখিয়ে দেবে। এই বলে লাড্ডু গোপালকে মধু অনেক কষ্ট করে নিয়েছে, নিয়ে কাঁদতে কাঁদতে মধুর বৌদি মধুকে ফোন করে বলছে যে, মধু আমি না গোপালকে রাখতে পারবো না, কারণ তোমার মা বাবা এরকম এরকম অত্যাচার করছে, আমি এইভাবে লাড্ডু গোপালকে কিছুতেই রাখতে পারবো না। মধু এই শোনার পরে মধুও ভাবছে যে, লাড্ডু গোপালকে এনে আমি বাড়িতে নিজের থেকে ভালো করে পুজো দিতে পারলাম না, বৌদির কাছে দিয়েছি, বৌদিও পুজো দিতে পারছে না, আমার মা বাবা এই ধরনের ভুল কাজ করছে। তারপরে রাত্রেবেলা মধু এত কান্নাকাটি করছে, এইদিকে মধুর বরের শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, মানে এত মধুর বরের শরীর অস্থির অস্থির খারাপ করছে, মানে ওর পুরো শরীর জ্বালায় যন্ত্রণায় ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। আশেপাশে সবাইকে ফোন ফোন করে মধুর হাজবেন্ডকে সবাই মিলে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর মধু এদিকে কান্নাকাটি করছে যে, আমার বরের এরকম কেন হয়েছে, এই হয়েছে, বাপের বাড়িতেও খবর দিয়েছে, শ্বশুর বাড়িতেও খবর দিয়েছে। তখন শাশুড়ি মাঠা সবাই এসছে, এসে বলছে যে, আচ্ছা বৌমা তুমি তো বাড়িতে লাড্ডু গোপাল এনেছিলে, তো তার সেবা এখন কে করছে, তুমি কি কাউকে দিয়ে এসো তার সেবা করতে, তুমি তো এখন এখানে হাসপাতালে সারাদিন এখানেই থাকছো, তাহলে লাড্ডু গোপালের সেবা কে করছে। তখন মধু কেঁদে কেঁদে বলছে শাশুড়ি মার কাছে যে, আমাকে এখানে লাড্ডু গোপাল পুজো দিচ্ছিলাম, আপনার ছেলে আমাকে ঘরে কিছুতেই পুজো দিতে দিচ্ছিল না, তাই আমি ফোন করে আমার বৌদির কাছে লাড্ডু গোপালকে দিয়েছি, কিন্তু লাড্ডু গোপালকে ওখানে দেওয়ার পরে আমার মা বাবারা এইভাবে অত্যাচার করেছে লাড্ডু গোপালের সঙ্গে, যার জন্য আমি আবার লাড্ডু গোপালকে কী করবো কিছু বুঝতে পারছি না। তখন ওর শাশুড়ি আবার রেগে গেলো, বলছে তুমি আমাকে না বলে ঠাকুর গোপাল নিয়ে এসছো বাড়িতে, আবার আমাকে না বলেই তুমি গোপালকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এই যে এই ভুলগুলো করেছো বলেই আজকে আমার ছেলে এত কষ্ট পাচ্ছে আর এত মানে জ্বালা যন্ত্রণায় মানে ভুগছে, তুমি শিগগিরই এক্ষুনি যাও, এক্ষুনি তোমার বৌদিকে ফোন করো যে লাড্ডু গোপালকে নিয়ে আমার কাছে চলে আসতে। তখন মধু কেঁদে কেঁদে বৌদিকে বলে যে, বৌদি তুমি আমাকে লাড্ডু গোপাল দিয়ে যাও, আমার শাশুড়ি মা বলেছে আমি পুজো করবো এইভাবে। তখন লাড্ডু গোপালকে যখন বাড়িতে নিয়ে চলে আসলো, আসার পরে আস্তে আস্তে দেখছে যে লাড্ডু গোপালের পুরো সর্ব শরীরে যে ব্যথার যে কালো কালো দাগ, যে মারলে পরে যেইভাবে কালো কালো দাগ হয়ে যায় লাড্ডু গোপালের সেই পুরো শরীরে মনে হচ্ছে কালো কালো দাগ, সেই দেখে মধু খুব কাঁদছে, বলছে আজকে আমি তোমাকে নিয়ে এসে ভালো করে পুজোও করতে পারছি না, তোমার সেবা করতে পারছি না, তোমার কোনো যত্ন করতে পারছি না, আজকে তোমাকে এত দূরে আমি নিজে নিয়ে এসে সেবা না করতে পেরে তোমাকে দূরে দিয়ে দিয়েছি, তার জন্যই তুমি আজকে আমার এই ভুলের শাস্তি দিচ্ছ। তারপরে ও নিয়ে এসে তাড়াতাড়ি করে যেই যেই ব্যথাগুলোতে কালো কালো দাগ হয়ে গেছিলো সেই জায়গাগুলোতে চন্দন ঘষে চন্দনের লেপ করে পুরো শরীরে আস্তে আস্তে করে গোপালকে লাগাচ্ছে, আর যেই না গোপালকে চন্দন লাগাচ্ছে সেই আস্তে আস্তে গোপালের পুরো শরীরের বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা কিন্তু সব কমে যাচ্ছে। আর এইদিকে আস্তে আস্তে মধুর বরও খুব ভালো আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। যখন সুস্থ হয়ে মধুর বরকে বাড়িতে নিয়ে আসা হলো, তখন থেকে ওরা লাড্ডু গোপালকে খুব যত্ন সহকারে খুব ভালোভাবে পুজো করছে, আর এমনভাবে পুজো করছে যে এখন ওদের সর্বস্ব সব কিছু লাড্ডু গোপাল হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলেই সর্বস্ব মানে অন্তর দিয়ে এখন গোপাল সেবা করছে, আর এইভাবেই ওদের ভালোভাবে উন্নতি হচ্ছে, ভালোভাবে আছে, সুখে আছে, তার এখন একটা পুত্র সন্তানও জন্ম হয়েছে, পুরো দেখতে লাড্ডু গোপালের মতন গোলুমলু হয়েছে, সেটাতেও তারা খুব আনন্দ আছে, আর এদিকে গোপাল সেবাও খুব ভালোভাবে করছে। তো ভগবানই সব পারে, কে নাস্তিক, নাস্তিকের থেকে কী করে আস্তিকভাবে পুজো নিতে হয় সেটা কিন্তু আমাদের লাড্ডু গোপাল খুব ভালো করে জানে, তার জন্য মন দিয়ে লাড্ডু গোপালকে ভালোবাসো, নিজের মনে যতটুকুনি চায় সেটুকুনিভাবেই করো, দেখো লাড্ডু গোপাল তোমাদের
গোপালের সঙ্গে সব সময় থাকবে, সব সময় ভালোবাসে ওকে, একটা ছোট্ট বাচ্চার মতন দেখবে লাড্ডু গোপাল, কিন্তু আর কিছু চায় না, শুধু একটু ভালোবাসা। তার জন্য আহামরি যে খাওয়ার ভোগ বিতরণ করে রান্না করতে হবে, গুছাতে হবে, দিতে হবে, তার কোনো কিছু নেই। কিন্তু তুমি ভালোবেসে একটু শুধু মিষ্টি জলও দাও, মাখন দাও, একটু যাই দাও না কেন, গোপাল সোনা কিন্তু খুব আনন্দে খাবে, সে কিন্তু ভালোবাসার কাঙ্গাল। তাই এই কলিযুগেও এসে সবাইকে ভালোবাসা বিলাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা থাকো। আর এইভাবে নতুন নতুন গোপাল সোনার লীলা কথা শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এত সুন্দর সুন্দর লীলা কথা তোমরা এই চ্যানেলে আরও শুনতে পারবে। মন থেকে সবাই বলো রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় গোপাল কি জয়, জয় বাঁকে বিহারী কি জয়। আর ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে কাল আবার আসবো। আজকের মতন ভিডিও ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।